এমসিকিউ, তোদের বইয়ের এমসিকিউ নাম্বার কত? সেটা হচ্ছে চারে যাচ্ছি আমি। 4 নম্বরে কি বলেছে দেখ, বলছে একটা ফাংশন ডিফাইন করা আছে। আচ্ছা প্রথমে ফাংশনটা কেমন দেওয়া আছে, 4-এর অঙ্কটায় ফাংশনটা কেমন দেওয়া আছে? এফ এক্সটা হচ্ছে আমার কত, x³ - 2x অন কোথায়, সেটা হচ্ছে 0 থেকে √2 এর মধ্যে, পজিটিভ ইন্টারভ্যালের মধ্যে রয়েছে। এবার বলছে দেখ, আমি প্রথমত একটা কাজ করছি, এটা কি স্যাটিসফাই করছে নাকি আগে দেখ। মানে প্রথমে এটা পলিনোমিয়াল ফাংশন, এইটা আমার কি ফাংশন, সেটা হচ্ছে পলি ফাংশন। পলি ফাংশনের ডিফারেন্সিয়েশন ডেফিনেশন আমি একটু আগে বললাম, পলি ফাংশন। তার মানে পলি ফাংশন সবসময় কি হয়, কন্টিনিউয়াস হবে এবং ডিফারেন্সিবল হবে। রোলস থিওরেমের কন্ডিশনটা ছিল, প্রথমের কন্ডিশন হচ্ছে কন্টিনিউটি, এটা ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউটি, এটা আমি বলেছি বারবারই যে কোনো ইন্টারভ্যালে কন্টিনিউয়াস। পলিনোমিয়াল ফাংশন যে কোনো ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, তার মানে কোন ইন্টারভ্যালে, 0 থেকে √2 এর মধ্যেও কন্টিনিউয়াস, এবং ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিবল। আরে পলি ফাংশন যে কোনো ইন্টারভ্যালে ডিফারেন্সিবল, তাকে ডেরিভেটিভ সব জায়গায় করা যায়। তাহলে 0 থেকে √2 এর মধ্যে ওপেন ইন্টারভ্যালে সেটা ডিফারেন্সিবল। রোলস থিওরেম দুটো কন্ডিশন স্যাটিসফাই করলো, লাস্ট কন্ডিশনটা হচ্ছে FA = FB। আচ্ছা F0 মানে কত, এখানে যদি 0 বসাস তাহলে পুরো 0 হয়ে যাবে, ঠিক আছে, এখানে 0 বসাস পুরো 0 হয়ে যাবে, হয়েছে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে আর যদি তুই এখানে F√2 বসাস তাহলে কথা হবে, দেখ √2 তার কিউব -2 × √2, √2 তার কিউব মানে 2√2, -2√2 তো মানে এটা মানে কত, 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে F0 মানে FA = FB, এটা স্যাটিসফাই করছে। তাহলে কন্টিনিউটি, ক্লোজ ইন্টারভ্যালে, ওপেন ইন্টারভ্যালে, ডিফারেন্সিবিলিটি, FA = FB, তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে এটা কি করে, সেটা হচ্ছে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল। রোলস থিওরেম আমরা রোলস থিওরেম থেকে কি বলতে পারি, সেটা হচ্ছে F′C = 0। F′C মানে এটা ডেরিভেটিভ করে, এটা ডেরিভেটিভ করলে কথা হবে 3x² কিন্তু এটা সি দিয়ে লিখবো, তাহলে 3c² - 2 = 0। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এখান থেকে এটা এদিকে নিয়ে যা, তাহলে c² = 2/3, তাহলে c সমান কত বলবি, ±√3/2/3। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে প্লাস ভ্যালুটা নিবি না মাইনাস ভ্যালুটা নিবি, কারণ এখানে ইন্টারভ্যালটা দেখ 0 থেকে √2, তখন পজিটিভ ইন্টারভ্যাল, তাহলে পজিটিভ ইন্টারভ্যাল মানে নিশ্চয়ই মাইনাসটা নিবি না। দেয়ারফোর সি এর ভ্যালু এই যে -√, এটা কখনোই কার মধ্যে বিলং করে না, সেটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল 0, √2 এর মধ্যে বিলং করে না। বাট কিন্তু কার মধ্যে ইন্টারভ্যালটার মধ্যে ইয়ে করে, সেটা হচ্ছে 2/√2/3 তার রুট, এটা বিলং করে 0 থেকে √2 এর মধ্যে, ঠিক আছে। তাহলে দ্যাট মিন্স হচ্ছে আমার সি এর ভ্যালুটা আমি টেক করবো কোনটা, 2/3 তার রুট। তাহলে এবার প্রশ্ন হচ্ছে অপশন কোনটা ট্রু হবে, অপশন এখানে কোনটা ট্রু হবে বল, এখানে নান অফ দিস হবে, কোনোটাই এখানে ট্রু হচ্ছে না, 2/3 সেটা কোনোটাই হচ্ছে না, তাহলে এখানে অপশন কোনটা হবে, ডি। বোঝা গেল কথাটা, ডান।